আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো রয়েছেন। বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশন, তো বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশনে আমাদের আজকের পর্বে থাকছে মানসিক দক্ষতা। আপনারা জানেন যে আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাচ্ছি, সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় খুবই সংক্ষিপ্ত প্রস্তুতির মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে আপনি কীভাবে অনায়াসে 60-70% মার্কস আদায় করে নিতে পারেন। তো বিসিএস প্রিলিমিনারি অংশে আমরা যদি যে কোনো একটি বিষয় দিয়ে বলি, যেমন বাংলা অংশে মার্কস থাকে 20 মার্কসের প্রশ্ন করা হয়ে থাকে, তবে সেখানে যদি আপনি 60-70% মার্কস আদায় করে নিতে চান তাহলে মার্কস আসে প্রায় 12-14। আবার যেসব বিষয়ে 15 মার্কস, যেমন আমরা আজকে কথা বলবো মানসিক দক্ষতা অংশ নিয়ে, তো মানসিক দক্ষতা অংশে যে 15 মার্কস থাকে সেখান থেকে আপনি যদি 60-70% মার্কস হিসেব করেন সেটা আসে প্রায় 8-10 মতো। তবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যেসব অংশে মার্কস তোলাটা খুবই তুলনামূলক সহজ, তার মধ্যে কিন্তু একটি হচ্ছে মানসিক দক্ষতা অংশ। এই জন্য এখানে শুধুমাত্র আমাদেরকে 60-70% মার্কস হিসেব করলেই চলবে না, আমরা এখান থেকে সর্বোচ্চ মার্কস কিভাবে আদায় করে নিতে পারি এবং সেজন্য আমাদেরকে কোন টেকনিকটি ফলো করতে হবে বা আমাদের অবশ্যই করণীয় কি, আমরা সেসব বিষয়ে জেনে নিব। তো চলুন সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মূলত দুই ভাগে ভাগ করেছি, একটি এই পাশে একটি ছক রয়েছে এবং এই পাশে নির্দিষ্ট কিছু টপিক রয়েছে। তো আপনারা জানেন যে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা আমাদের যেই সংক্ষিপ্ত সাজেশনটি দিয়ে থাকি সেটা মূলত আমরা কয়েকটা বেসিসে ভাগ করি। এর মধ্যে আপনারা দেখেন যে আমরা বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করি এবং বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণের পরে সেখান থেকে আমরা নির্দিষ্ট কিছু টপিক খুঁজে বের করি, যে টপিকগুলো থেকে প্রশ্নকর্তারা প্রতি বছরই প্রশ্ন করে। তারপরে সেই টপিকগুলো থেকে কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমাদেরকে কি কি করতে হবে, কি কি পড়তে হবে বা কিভাবে প্রিপারেশন নিতে হবে, আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। তো চলুন আমরা নির্দিষ্ট টপিকে যাওয়ার আগে আমরা এই পাশে, অর্থাৎ আমাদের ডান পাশে কিছু বিষয় লেখা রয়েছে, অর্থাৎ মানসিক দক্ষতা অংশ। আপনারা খেয়াল করবেন অনেকেই বলেন যে মানসিক দক্ষতা অংশটা পড়তে হয় না, হ্যাঁ, বা এই অংশে প্রস্তুতি না নিলেও চলে। তো আমি যেটা বলবো যে মানসিক দক্ষতা অংশের প্রস্তুতি যদি আপনি না নিয়েও পরীক্ষার হলে যান, তবে অনায়াসেই কিন্তু আপনি খুব সহজে হয়তো বা 8-10 মার্কস পেয়ে যেতে পারেন। আপনি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হন বা আপনি যদি মানসিকভাবে যদি বলি যে আপনি স্বাভাবিক একজন সুস্থ মানুষ হন, তাহলেই কিন্তু আপনি 8-10 মার্কস খুব অনায়াসেই মানসিক দক্ষতা অংশে পেয়ে যেতে পারেন। এখন আসলে পার্থক্যটা কোন জায়গায়, একজন পরীক্ষার্থী তিনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তিনি মানসিক দক্ষতা অংশের প্রস্তুতি নিয়ে গেছেন, এবং আরেকজন পরীক্ষার্থী তিনি মানসিক দক্ষতা অংশের প্রস্তুতি নিয়ে যাননি। তো এই দুইয়ের মধ্যে আসলে মূল পার্থক্যটা কোন জায়গায়, এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা মানসিক দক্ষতা অংশে কিছু সময় দিলেও হলো আমরা সেখানে একটু সময় দিয়ে আমরা প্রস্তুতিটা নেব। তো যদি প্রস্তুতি না নেই এবং প্রস্তুতি নেই, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি, দেখেন যে যিনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মানসিক দক্ষতা অংশে প্রস্তুতি নিচ্ছেন না এবং যিনি নিচ্ছেন, তাদের মধ্যে একটি প্রধান পার্থক্য হচ্ছে সময়ের পার্থক্য। আমরা যদি এটাকে ব্যাখ্যা করি এইভাবে, ধরেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট 15টি মানসিক দক্ষতা অংশতে প্রশ্ন আসে, এই 15টির মধ্যে ধরে নিলাম যে আপনি 12-13টি প্রশ্ন আপনি খুব অনায়াসেই পারেন। এবং খেয়াল করবেন যেই ভাইটি বা যে বোনটি মানসিক দক্ষতা অংশের প্রস্তুতি নিয়ে গেছেন, তিনি কিন্তু এই 12-13টি প্রশ্নের অ্যান্সার করতে হয়তো বা তার 10 মিনিট, আমি ধরে নিচ্ছি আর কি, আনুমানিক একটু ধরে নিচ্ছি যে তার 10 মিনিট সময় লাগবে। কিন্তু যে ভাইটি প্রস্তুতি নিয়ে যাননি তাকে কিন্তু অনেক কিছুই সেখানে পরীক্ষা হলে চিন্তা করে খুঁজে বের করতে হবে, যেখানে যে ভাইটি প্রস্তুতি নিয়ে গেছেন তিনি কিন্তু অনায়াসে সরাসরি কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন বা একই ধারার প্রশ্ন কমন পেতে পারেন। সেজন্য যিনি প্রস্তুতি নিয়ে যাননি সেক্ষেত্রে কিন্তু তার সময়টা কিন্তু 15-16 মিনিটও লেগে যেতে পারে, এই যে 5-6 মিনিটের একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু যে ভাইটি প্রস্তুতি নিয়ে গেছেন তিনি কিন্তু এই গ্যাপের মধ্যে তিনি আরও 3-4টি অঙ্ক বা অন্য যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, আর আপনারা জানেন যে পরীক্ষা হলে 1 মিনিট কতটা গুরুত্বপূর্ণ, তো এই জন্যই আমাদেরকে মানসিক দক্ষতা অংশের প্রস্তুতি নিয়ে গেলে আমরা পরীক্ষার হলে যে ভাইটি প্রস্তুতি নেবে না তার থেকে কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে থাকবো। এই জন্য হলো মানসিক দক্ষতা অংশে আপনার অবশ্যই প্রস্তুতি নেওয়া উচিত। দ্বিতীয়ত যদি আমরা বলি যে সরাসরি MCQ কমন, আমি যদি বলি আপনারা খেয়াল করবেন যে আপনার বিগত বছরের প্রশ্নগুলো যদি খেয়াল করেন, বিশেষ করে আমরা এখানে অবশ্য করণীয় অংশে লিখে রেখেছি, এটাতে আমরা একটু পরে আসবো, তো প্রিলি এবং লিখিত ব্যাখ্যা সহকারে যে প্রশ্নগুলো করতে বলা হয় সেখান থেকে দেখবেন যে প্রতি বছরই যে প্রশ্নগুলো করা হয় বিসিএস প্রিলিতে সেখানে কিন্তু সরাসরি কিছু MCQ কমন আসে। এবং এটা যদি আমরা এইভাবে ব্যাখ্যাটা দাঁড় করাই যে দেখবেন অ্যানালজি টাইপের কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু পরীক্ষায় সরাসরি রিপিট করা হয়। হ্যাঁ, আপনি যদি প্রস্তুতি না নিয়ে যান তবে দেখা যাবে যে হয়তোবা আপনি প্রশ্নটির উত্তর কোনো না কোনোভাবে দিতে সক্ষম হবেন, কিন্তু যে সেটাতে কিন্তু আপনার অনেক বেশি সময় লেগে যাবে। আর আমি যদি 43তম বিসিএসের একটি প্রশ্ন দিয়ে বলি, যে 43তম বিসিএসের একটি প্রশ্ন কিন্তু এরকম ছিল যে
প্রতিযোগিতায় সব সময় কি থাকবে হ্যাঁ সেখানে অনেকগুলো অপশন ছিল এর মধ্যে কি ছিল পার্টিসিপেট আপনি দেখবেন যে এই প্রশ্নটা কিন্তু বিগত কোন একটি পরীক্ষায় এসেছিল যেহেতু প্রশ্নটি আপনি পরীক্ষায় পড়ে গেছেন সুতরাং আপনি কিন্তু খুব সহজে এটার অ্যানসার করতে পারবেন এবং আপনি প্রশ্ন দেখার সাথে সাথে বুঝতে পারবেন যে এটার উত্তর হবে পার্টিসিপেট কিন্তু সেখানে কিন্তু আরো অনেকগুলো অপশন ছিল যে ভাইটি প্রস্তুতি নিয়ে যাননি তিনি কিন্তু প্রত্যেকটা অপশন নিয়ে তাকে চিন্তা করতে হবে এবং অপশনগুলো কিন্তু অনেকটা কনফিউজিং হ্যাঁ এই জন্য যে ভাইটি প্রস্তুতি নিয়ে গেছেন তিনি কিন্তু সরাসরি এমসিকিউটি কমন পেলেন তার সময়ও বাঁচলো এবং তিনি আত্মবিশ্বাসের সাথে খুবই তাড়াতাড়ি অ্যান্সারটি করতে পারলেন কিন্তু যে ভাইটি প্রস্তুতি নেয়নি তিনি হয়তো বা অ্যান্সারটি সঠিক উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন বা পারলেও তার কিন্তু অনেকটা সময় বেশি লেগে যাচ্ছে এরপরে যদি আমরা বলি যে একই ধারার প্রশ্ন হ্যাঁ যদি আপনি বিগত বিসিএস এর প্রশ্নগুলো যেমন এখানে বলা আছে অবশ্য করেন প্রিলি প্লাস লিখিত অংশের ব্যাখ্যা সহকারে করে যাবেন যদি এটা পড়া যাওয়া হয় তাহলে একই ধারার প্রশ্ন আপনি অনেক কমন পাবেন হয়তো সরাসরি এমসিকিউ কিছু কিছু কমন পাবেন আর সরাসরি এমসিকিউ না পেলেও আপনি একই ধারার কমন পাবেন আমি যদি উদাহরণস্বরূপ বলি যেমন আমরা এখানে সংখ্যাগত সমস্যায় যখন যাব আমরা আস্তে আস্তে সবগুলো বিষয় কভার করব আমি উদাহরণস্বরূপ বলছি যে সংখ্যাগত সমস্যায় আমরা যখন যাব তখন আমরা দেখতে পাবো যে সংখ্যা সিরিজের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে হ্যাঁ যেমন চিত্রে কিছু বিষয় রয়েছে যে চিত্রে পরবর্তী সংখ্যাটি কত বা সংখ্যা সিরিজে কয়েকটি সংখ্যা দেওয়ার পরে বলা হবে পরবর্তী সংখ্যাটি কত এরকম সংখ্যার মধ্যে কিন্তু বেশ কয়েকটি টেকনিক রয়েছে যে এই অঙ্কটি আসলে বা এই সংখ্যাটি আসলে আমাকে এই প্রসেসে আগাতে হবে তো আপনি যদি এই কয়েকটি প্র্যাকটিস করে যান পরীক্ষার হলে গিয়ে সরাসরি অঙ্ক কমন না আসলেও দেখবেন যে প্রশ্নের ধারাটা কিন্তু অনেকটা একই রকম সুতরাং প্রশ্ন দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সিরিজের মধ্যে বা এইভাবে চিন্তা করলে আমি অ্যান্সার এই দিকে চলে যেতে পারবো হ্যাঁ তো এই একই ধারার প্রশ্ন কিন্তু আপনি কমন পেতে পারেন যদি প্র্যাকটিস করে যান আর আপনি যদি প্রস্তুতি না নিয়ে যান তাহলে কিন্তু পরীক্ষার হলে হঠাৎ করে নতুন একটি বিষয় নিয়ে আপনি চিন্তাভাবনার মধ্যে নিয়ে আসতে পারবেন না যে আসলে আমাকে কিভাবে সমাধান করতে হবে এটি একটি বিষয় আর সবশেষে যদি বলা আছে সেটা আত্মবিশ্বাস অবশ্যই আপনি যদি পরীক্ষার হলে প্রস্তুতি নিয়ে যান তবে আপনার যে আত্মবিশ্বাসটা কাজ করবে সেটা কিন্তু পরীক্ষার হলে আপনাকে অনেকটাই সাফল্য দিবে এখন এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আসলে মানসিক দক্ষতা অংশে অনেকেই বলেন যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই যে প্রস্তুতি নিয়ে গেলে আপনি কি কি সুবিধা পেতে পারেন এবং প্রস্তুতি নিলে আপনার যে সময় কিছু সরাসরি এমসিকিউ কমন পাওয়ার বিষয় বা আপনি একই ধারার প্রশ্ন কমন পেতে পারেন আমরা সেই বিষয়ে আলোচনা করলাম এবারে আমরা যদি বলি যে আপনি মানসিক দক্ষতা অংশে আপনি নির্দিষ্ট কোনো টপিক না আপনি শুধুমাত্র খুবই সংক্ষিপ্ত আকারে প্রস্তুতি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন যেটা সবাই বলেন যে 10 থেকে আপনি যখন যে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন যেহেতু সামনে 44তম বিসিএস প্রিলিমিনারি আমি তাই 43তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত বলছি যে 10 থেকে 43তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত প্রিলি প্লাস লিখিত অংশে শুধু প্রিলিমিনারি কিন্তু নয় প্রিলিমিনারি প্লাস লিখিত অংশের যত প্রশ্ন এসেছে মানসিক দক্ষতা অংশে সবগুলো প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে নিয়মটা এবং এর যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো যদি আপনি আয়ত্ত করে যান তাহলে কিন্তু আপনি অনায়াসে সেখান থেকে 15-এর মধ্যে প্রায় 10 মার্কস পেয়ে যাবেন যেহেতু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় অনেকটা একই ধাঁচে হ্যাঁ নির্দিষ্ট কিছু টপিক রয়েছে সেই টপিকগুলোর ধাঁচেই কিন্তু প্রশ্ন করা হয় তাই আপনি যদি সবকিছু বাদ দিয়েও শুধুমাত্র 10 থেকে 43 বিসিএস এর প্রশ্নটা ব্যাখ্যা সহকারে প্রিলি প্লাস লিখিত দুটোই আপনি যদি ব্যাখ্যা সহকারে সমাধান করে যেতে পারেন তাহলে আশা করা যায় আপনি এখান থেকে অনায়াসে কিন্তু 10 মার্কস পাবেন এখন এই যে 10 থেকে 43 বিসিএস এর প্রিলি প্লাস লিখিত যে প্রশ্নগুলো ছিল আছে যে প্রশ্নগুলোর মধ্যে নির্দিষ্ট কিন্তু টপিক কিন্তু আবার রয়েছে যে টপিকগুলো থেকে প্রশ্নকর্তারা প্রতি বছরই প্রশ্ন করেন বা এখান থেকে প্রশ্ন মিসিং হয় না তো সেই টপিকগুলোই আমরা খুঁজে বের করেছি এবং সেই টপিকগুলো আপনাদের সামনে আমরা শেয়ার করব যে আসলে কোন টপিকগুলো প্রশ্নকর্তারা মিসিং করেন না বা সেই টপিকগুলোর মধ্যে আবার কোন কোন অংশ থেকে তারা পরীক্ষায় বেশি গুরুত্ব দিয়ে থাকেন তো চলুন এবারে আমরা টপিক ভিত্তিক বিশ্লেষণ করি আমরা যদি টপিক ভিত্তিক বিশ্লেষণে আসি আমি শুরুতে বলে রেখেছি যে এই পাশে আমি অনেকগুলো টপিকের নাম লিখে রেখেছি মূলত এই টপিকগুলো থেকেই প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন করা হয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই পাশে আপনি খেয়াল করবেন যে লাল কালিতে লেখা রয়েছে এখানে হচ্ছে আমি বিগত 3 বছর অর্থাৎ 40 এবং 41 প্লাস 43 এই 3 বছরে কোন অংশ থেকে কতটি প্রশ্ন ছিল আমি সেটা লিখে রেখেছি তো প্রথমেই যদি আমরা টপিকে আসি তাহলে আপনারা দেখেন যে এখানে রক্তের সম্পর্ক নির্ণয় নামে একটি টপিক রয়েছে আপনারা পরীক্ষায় খেয়াল করবেন যে পরীক্ষায় কিন্তু রক্তের সম্পর্ক নির্ণয়ের একটি প্রশ্ন পাই যেমন 41তম বিসিএস এবং 43তম বিসিএস অর্থাৎ লাস্ট যে 2টি বিসিএস হয়েছে সেই 2টি বিসিএস এ কিন্তু রক্তের সম্পর্ক নির্ণয়ের এরকম একটি প্রশ্ন ছিল আমি যদি উদাহরণস্বরূপ বলি যে অমুকের ভাইয়ের দাদার ছেলের মায়ের অমুক কে হয় আপনার কে হয় এরকম কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় প্রায় আসতে দেখা যায় তো এই রক্তের সম্পর্ক নির্ণয় এই অধ্যায়টিতে যখন আপনি যাবেন আপনি দেখবেন যে বিগত বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় বা বিসিএস এর প্রিলি প্লাস লিখিত পরীক্ষায় পূর্বে এই অংশ থেকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে
তো সেই ধরনের প্রশ্নগুলো যদি আপনি সমাধান করেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে যে প্রশ্নটি আসবে সেটা অনায়াসেই করতে পারবেন। আর এক্ষেত্রে যে বিষয়টি যে রক্তের সম্পর্ক নির্ণয়, এই অংশটি সমাধান করতে গেলে আপনি যে টিক্সটি কাজে লাগাতে পারেন সেটি হচ্ছে আপনি সরাসরি নিজের সম্পর্কের দিকে, অর্থাৎ আপনার পারিবারিক বা আপনার পরিবারের কথা চিন্তা করতে পারেন। আপনি যদি আপনার পরিবারের কথা চিন্তা করে বিষয়টি সমাধান করতে চান তাহলে দেখবেন যে বিষয়টি আপনার কাছে খুবই সহজ মনে হচ্ছে, যদিও এটি অনেকেই পেঁচিয়ে ফেলেন। কিন্তু আপনি যদি নিজের পরিবারের কথা চিন্তা করতে পারেন বা খাতায় লিখে ফেলতে পারেন, ধরেন আপনার বাবার নাম বা মায়ের নাম বা আপনার দাদার নাম দাদির নাম সরাসরি যদি এইভাবে চিন্তা করতে পারেন দেখবেন বিষয়টি অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসি সংখ্যাগত সমস্যা। তো বিশেষ প্রিলিমিনারিতে মানসিক দক্ষতা অংশে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় যে অংশ থেকে সেটি হচ্ছে এই সংখ্যাগত সমস্যা। যে সংখ্যাগত সমস্যাটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করেছি। যে সংখ্যাগত সমস্যা কিন্তু আপনারা জানেন যে সংখ্যাগত এটি কিন্তু অনেক বড়, এর মধ্যে আমরা যদি বিশ্লেষণ করি এবং বিগত বছরের প্রশ্নগুলো খুবই পুঙ্খানুপুঙ্খভাবে দেখি তাহলে কিন্তু এর মধ্যে আমরা আবার কিছু টপিক বা এর মধ্যে আবার কিছু স্পেসিফিক কিছু টপিক আমরা খুঁজে পাই যেখান থেকেই কিন্তু বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্ন করা হয়। যেমন প্রথমে এখানে লিখেছি দেখেন যে পরবর্তী সংখ্যাটি কত বা সংখ্যা সিরিজ। আপনারা প্রশ্ন যখন সলভ করতে যাবেন 10-43 BCS এ তখন দেখবেন এরকম প্রায় প্রশ্ন আসছে যে পরবর্তী সংখ্যাটি কত বা এই সংখ্যা সিরিজের এর পরের সংখ্যাটি কত, এরকম কিন্তু একটি প্রশ্ন প্রায় প্রতি বছরই করা হয়। যেমন 40 BCS এ এই সংক্রান্ত প্রশ্ন ছিল 2টি। তারপরে চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো, আপনারা খেয়াল করবেন যে সেখানে সংখ্যা বিষয়ক অনেক ধরনের চিত্র দেওয়া হয়, এর মধ্যে একটিতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া বলা হয় এই চিত্রে কোন সংখ্যাটি বসবে, এরকম একটি প্রশ্ন কিন্তু প্রায় একটা এসে থাকে। যেমন 41 BCS এবং 43 BCS অর্থাৎ লাস্ট যে 2টি BCS রয়েছে সেই 2টি BCS এ কিন্তু চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো এরকম একটি প্রশ্ন কিন্তু ছিল। তারপরে কোন সংখ্যাটি ছোট বা কোন সংখ্যাটি বড়, ভগ্নাংশ আকারে কিছু সংখ্যা দিয়ে বলা হয় যে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি বড়, এটি ছিল 41 BCS। তারপরে এইরকম একটি প্রশ্ন যেমন দশমিকের যে গুণগুলো রয়েছে এই দশমিকের গুণ সংক্রান্ত একটি অঙ্ক কিন্তু প্রতি বছরই BCS পরীক্ষায় প্রায় আসতে দেখা যায় প্রিলিমিনারিতে, যেমন 40 এবং 41 প্রিলিমিনারিতে ছিল। আর অন্যান্য আপনারা জানেন যে সংখ্যার বাইরে অনেক প্রশ্ন আছে, এরকম অন্যান্যর মধ্যে একটি প্রশ্ন ছিল 41 BCS। তাহলে আমরা যদি দেখি যে সংখ্যাগত যে সমস্যাটা মানসিক দক্ষতা অংশে সেই সংখ্যাগত সমস্যা থেকে কিন্তু প্রতি বছর বিশেষ প্রিলিতে 2-3-4টি অর্থাৎ 2-3টি পর্যন্ত প্রশ্ন করা হয়ে থাকে, এবং যে প্রশ্নগুলো করা হয় সেগুলো কিন্তু এর মধ্যেই, যে পরবর্তী সংখ্যা বা সংখ্যা সিরিজের পরের সংখ্যাটি কত, চিত্রে কোনো যৌক্তিক সংখ্যা বসানো, কোন সংখ্যাটি ছোট অথবা কোন সংখ্যাটি বড় সেটা মূলত দশমিকের ভগ্নাংশের, তারপরে দশমিকের একটি গুণ থাকে বা অন্যান্য কিছু বিষয় থাকতে পারে, মূলত উপরের যে 4টি বিষয় বলেছি সেই 4টি বিষয় থেকে কিন্তু প্রায় 2-3টি প্রশ্ন প্রতি বছরই আসে। সুতরাং আপনি যদি এই সংখ্যাগত সমস্যার যে 4টি বা 5টি বিষয় বললাম আপনি যদি এটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু এই অংশটাতে আপনি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু সমাধান করতে পারবেন। এরপরে আমরা আসি বানান। বিশেষ প্রিলিমিনারি মানসিক দক্ষতা অংশের প্রতি বছরই যে টপিক থেকে হিউজ পরিমাণ প্রশ্ন করা হয় সেটা হচ্ছে বানান। আপনি খেয়াল করবেন এখানে কিন্তু বাংলা বানান এবং ইংরেজি বানান দুটোই থাকে। এই 40 BCS এ বানান অংশ থেকে প্রশ্ন ছিল 3টি এবং 41 BCS এ এখান থেকে প্রশ্ন ছিল, এটা 43 BCS হবে সম্ভবত, যেখানে 3টি এবং 41 BCS এ ছিল 1টি। প্রায় প্রতি বছরই কিন্তু বানান থেকে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকেই, যদিও এই অংশটা আপনারা বাংলা বা ইংরেজি বানান যখন পড়ে নেন সেটার সাথে পড়ে দিলেই কিন্তু হয়, এটা আমাদের আলাদাভাবে না পড়লেও চলে। তারপরে জিকে জেনারেল নলেজ থেকে প্রায় প্রতি বছরই একটি প্রশ্ন আসে এবং এই প্রশ্নটির জন্য আপনাদের আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার দরকার নেই। যেমন একটি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ছিল এরকম যে তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। হ্যাঁ, তো এইরকম জিকের যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে আমরা যখন বাংলাদেশ আন্তর্জাতিক বর্ণ বিষয়গুলো পড়ি সেটার সাথে কিন্তু কভার হয়ে যায়। তারপরে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার সংক্রান্ত পরীক্ষায় কিন্তু প্রশ্ন একটি বা দুটি প্রতি বছরই প্রায় আসে। ঘড়ির কাঁটায় নির্দিষ্ট কিছু টপিক রয়েছে, অর্থাৎ আপনি দেখছেন যে আমরা যখন এই টপিকগুলোর কথা বলবো এখান থেকে আপনি ভিতরে যখন প্রবেশ করবেন আপনাকে কি কি পড়তে হবে সেটার জন্য আমরা আগেই বলেছি যে বিগত বিসিএস প্রিলি প্লাস লিখিত যে টাইপের প্রশ্ন হয়েছে আপনি শুধুমাত্র সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু সলভ করে যেতে পারেন। তো ঘড়ির কাঁটা থেকে কিন্তু 41 BCS এর প্রশ্ন ছিল 2টি, এক বছর পর পরই প্রায় দেখা যায় যে ঘড়ির কাঁটা থেকে বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু প্রশ্ন করা হয়। তারপরে পঞ্জিকা, দিন, বার, এখানেও 41 BCS একটি প্রশ্ন ছিল, যে এখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করা হয়। যেমন দেখবেন যে 1971 সালে 7ই মার্চ কি বার ছিল, বা 17 দিন আগে রহিম বলেছিল যে তার জন্মদিন রবিবার, তাহলে আজকে কি বার, এইরকম প্রশ্ন কিন্তু করা হয়। আপনি সেই প্রশ্নগুলো সলভ করে গেলে দেখবেন যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এর মধ্যেই আসবে। গাণিতিক সমস্যা, আমরা এখানে বলেছিলাম সংখ্যাগত সমস্যার কথা, আর গাণিতিক সমস্যা এই
রিসেন্ট বিসিএস গুলোতে দেখা যায় যে মানসিক দক্ষতা অংশের প্রশ্নগুলো করা হয়, তার এক থেকে দুইটি কিন্তু গাণিতিক সমস্যা আসে, এবং এই অঙ্কটা বা এই সমস্যাগুলো কিন্তু আমরা যখন আলাদাভাবে গণিতের প্রস্তুতি নিই তার সাথেই কিন্তু কভার হয়ে যায়, আমাদেরকে আলাদাভাবে না নিলেও চলে। আমরা শুধুমাত্র দেখিয়েছি যে 41তম বিসিএস এ শতকরা থেকে একটি প্রশ্ন ছিল, এবং 43তম বিসিএস এ একটি প্রশ্ন ছিল শতকরা থেকে, এবং অপর একটি প্রশ্ন ছিল কাজের অধ্যায় থেকে। তারপরে দিক ও দূরত্ব নির্ণয়, এই অংশটি বিসিএস প্রিলিমিনারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটা বিসিএস এ এই দিক এবং দূরত্ব নির্ণয় থেকে একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসে। প্রশ্নটি কিরকম হতে পারে যে প্রথমে একজন ব্যক্তি সকালে বের হয়ে ডান দিকে গেলেন বা পূর্ব দিকে গেলেন, তারপরে তিনি 5 মিনিট বা 5 মিটার ঘুরে আবার দক্ষিণ দিকে গেলেন, উত্তর দিকে গেলেন, এরকম একটি প্রশ্ন থাকে, এবং সবশেষে প্রশ্নে বলা হয় যে এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন বা প্রথম অবস্থান থেকে বর্তমানে তার অবস্থানের দূরত্ব কতটুকু। এই যে দিক বা দূরত্ব নির্ণয়, এরকম একটি প্রশ্ন কিন্তু বিসিএস প্রিলিমিনারিতে প্রতি বছরই একটি প্রশ্ন অবশ্যই করা হয়। তারপরে দেখবেন যে আয়না এবং পানি সংক্রান্ত প্রশ্ন মাঝে মাঝে বিসিএস পরীক্ষায় আসে প্রায় প্রতি বছরই, যদিও 43 মিসিং ছিল কিন্তু 40 এবং 39 বিসিএস এ ছিল। যেমন একটি প্রশ্নের কথা যদি আমি বলি যে রিলেশন শব্দটিকে আয়নায় কেমন দেখাবে, হ্যাঁ এরকম বিগত বিসিএস যে প্রশ্নগুলো এসেছে আয়না এবং পানি সংক্রান্ত, আপনি সেই সমাধানগুলো যদি প্রশ্নগুলো সমাধান করে দেন তাহলেই কিন্তু আয়না এবং পানি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলেই আপনি অ্যান্সার করতে পারবেন। তারপরে অ্যানালজি, আপনারা জানেন যে অ্যানালজি বিষয়টা কি, এবং হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে যে সাদৃশ্য, অর্থাৎ অপশন হতে বলা হয় যে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ নয়, চারটি অপশনের মধ্যে তিনটি একই ধরনের থাকে এবং আরেকটি ভিন্ন ধরনের থাকে, এরকম কিছু খুঁজে বের করতে হয়। তো অ্যানালজি বা সাদৃশ্য, এটার থেকে কিন্তু বিসিএস গুলোতে ইদানিং খুব বেশি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। এটা 41তম বিসিএস একটি ছিল এবং 43তম বিসিএস কিন্তু এই সংক্রান্ত প্রশ্ন ছিল তিনটি। তো এটার জন্য বিভিন্ন পরীক্ষায় বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় যে অ্যানালজি থেকে প্রশ্নগুলো এসেছে সেটা সলভ করে গেলেই কিন্তু আপনি সেখান থেকে কমন পেয়ে যাবেন। যান্ত্রিক দক্ষতা, মানসিক দক্ষতা অংশে যান্ত্রিক দক্ষতা নামে একটি অধ্যায় রয়েছে, সেখান থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় প্রায় প্রশ্ন এসে থাকে। যেমন দেখবেন যে ভারসাম্য রক্ষা করতে কতটুকু ওজন দিতে হবে এরকম, বা লিফটে কতটুকু ওজন রাখতে হবে এরকম একটি প্রশ্ন থাকে, বা বিসিএস প্রিলিমিনারি থেকে লিখিত পরীক্ষায় যান্ত্রিক দক্ষতা অংশে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেটা সলভ করলেই কিন্তু আপনি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন। তারপরে চিত্র, আমরা এখানে বলেছিলাম যে সংখ্যাগত সমস্যায় চিত্রে যৌক্তিক সংখ্যা বসাতে হয়, এর বাইরেও বিসিএস প্রিলি প্লাস লিখিত পরীক্ষায় আরো কিছু চিত্র রয়েছে যে চিত্রগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রায় প্রশ্ন আসে, এবং আপনি যদি ওই প্রিলি প্লাস লিখিত পরীক্ষায় যে চিত্রগুলো এসেছে সেই চিত্রগুলো যদি আপনি সমাধান করে যান তাহলে দেখবেন ওই একই ধরনের, হয়তো বা কখনো কখনো সরাসরি কমন আসতে পারে, বা একই ধরনের চিত্র দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে, সেটা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত বা অন্য যে কোনো সংক্রান্ত চিত্র হতে পারে। কোডিং ডিকোডিং, এই অংশটাও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোডিং ডিকোডিং অংশটা কি, যেমন আমরা যদি বলি যে এ, আমরা ইংরেজি বর্ণমালার এ কে কি প্রথম অক্ষর, এটাকে যদি বলা হয় এক, তাহলে যে 26টি অক্ষর রয়েছে তাহলে আমরা জেড কে বলতে পারি কত, 26, হ্যাঁ এ হচ্ছে এক, জেড হচ্ছে 26, তাহলে বি হচ্ছে 2, ওয়াই হচ্ছে 25, তাহলে ক্যাট শব্দটি দ্বারা কি কত বোঝায় এরকম একটি প্রশ্ন, তাহলে ক্যাট, ক্যাট এর সি হবে কি, সি হবে 3, এ হবে কি এ, তাহলে 3 একে 4, বা টি হবে কত সেটা সংযোগ করতে হবে, আমি জাস্ট উদাহরণস্বরূপ একটি বললাম, এরকম কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো ডিকোডিং ডিকোডিং এরকম অধ্যায় থেকে যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছে সেখান থেকে যদি আপনি সলভ করে দেন তাহলে দেখবেন সেখান থেকেও কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অনেক প্রশ্ন থাকে, যেমন 40তম বিসিএস এর প্রশ্ন ছিল 2টি এবং 41তম বিসিএস এ এই অংশ থেকে প্রশ্ন ছিল 3টি। আর অর্থবোধক শব্দ, এখানে মাঝে মাঝে দেখবেন যে একটি শব্দ এলোমেলো করে দেওয়া হয়, দেওয়ার পরে সেখান থেকে বলা হয় যে অর্থবোধক শব্দ তৈরি করুন। যেমন আমি যদি উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন বাংলাদেশ শব্দটি, বাংলাদেশ শব্দটিকে এলোমেলো করে দেওয়া হলো, প্রথমে থাকলো তালব্যস, তারপরে দে, তারপরে অনেশ্বর, এরকম উল্টোভাবে থাকলো এলোমেলোভাবে, সেখান থেকে আমাদের সাজিয়ে বের করতে হবে যে আসলে শব্দটি হচ্ছে বাংলাদেশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে কি দেখতে পেলাম যে আমরা প্রথমে দেখলাম যে প্রস্তুতি নিলে এবং না নিলে আমাদের আসলে উপকারিতা বা অপকারিতাটা কি, এবং কি জন্য আমরা মানসিক দক্ষতা অংশের প্রস্তুতি নিব। তারপরে আমরা যেটা বললাম যে অবশ্যই আমাদেরকে যে কাজটি করতে হবে, এবং আমরা যদি টপিকগুলোকে বাদ দেই, কিন্তু আমরা যদি শুধুমাত্র কিছু বাদ না দিয়ে শুধুমাত্র মানসিক দক্ষতা অংশে একেবারে কম প্রস্তুতিও নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা অবশ্যই করতে হবে সেটি হচ্ছে 10-43তম বিসিএস এর প্রিলি প্লাস লিখিত প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়ে ফেলতে হবে, এবং এখানে যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেটা টেকনিকটা জেনে নিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রায় 10 মার্কস অনায়াসে পেয়ে যেতে পারি। এবং সবশেষে এইখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোর আবার নির্দিষ্ট টপিক যদি আমরা বিশ্লেষণ করি, সেখান থেকে কিন্তু আমরা কিছু টপিক দেখতে পাই যে এই যে টপিকগুলোর কথা আমরা আলোচনা করলাম মূলত এই টপিকগুলো থেকেই কিন্তু প্রতি বছর প্রশ্ন করা হয়, এবং আমরা এটাও বলেছি যে এখানে টপিকগুলোর মধ্যে কিভাবে প্রশ্ন আসে এবং আপনি সেখানে সেটার জন্য কি করতে পারেন বা কোন অংশ থেকে কিভাবে সমাধান করতে পারেন।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক বা নতুন কোনো সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।